সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। সো আজকে আমি একটা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। সো এই ভিডিওটা যারা জানেন তাদের জন্য, যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি। এই ভিডিওটার মাধ্যমে আপনারা কীভাবে কালার ইনভার্সেশন করবেন, চালু করবেন আর কি। সো শুরু করা যাক, আমি কাজ চলে যাই এখন। আপনি আপনার অ্যান্ড্রয়েড সেট থেকে আপনি চলে যাবেন সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর আপনার সেটিংসে অ্যাসেম্বলি নামে একটা অপশন আছে, অ্যাসেম্বলি টি নামে একটা অপশন আছে, এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচের দিকে যাবেন, যে ডিসপ্লে নামে যে অপশনটা আছে কালার ইনভার্সেশন, এখানে আপনি ইনভার্সেশন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখবেন ব্ল্যাক মোড হয়ে গেছে, অর্থাৎ কালার ইনভার্সেশন চালু হয়ে গেছে। আপনার ফোনটা আর কি এরকমই দেখাবে। আমার ফোনটা আপনারা দেখতে পারতেছেন কালার ইনভার্সেশন চালু করছি, চালু করার ফলে এরকম দেখাচ্ছে কালার ইনভার্সেশন। সো আজকে আর কি ট্রিকটা, অর্থাৎ আজকের ভিডিওটা এটাই আপনাদের দেখার জন্য, কালার ইনভার্সেশন চালু করলে এরকম দেখাবে আর কি। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।